নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি বাড়িতে বিড়াল পুষেন বা আপনার বাড়িতে বিড়ালের আনাগোনা রয়েছে? তাহলে ভিডিওটি একবার দেখে নিন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বিড়াল নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য জানাতে চলেছি। এবং এই ভিডিওতে আমি একটি বাস্তবে ঘটে যাওয়া ঘটনার কথা উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওর এতটুকু অংশ মিস করবেন না। তাহলে আর এতটুকু দেরি না করে আসুন শুরু করা যাক। আমরা অনেকেই রয়েছি যারা বিড়াল আমরা পুষে থাকি, তবে একটি জিনিস জানেন কি, এই বিড়ালের মধ্যে কিছু নেগেটিভ ঊর্জা থাকে। যারা গৃহে বিড়াল পুষেন তাদের হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, তার জন্য আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের এই বাস্তুতে এবং গৃহে অনেক সময় নেগেটিভ এনার্জি থাকে, আর সেটি বিড়াল বা কুকুর এই দুটি প্রাণী কিন্তু আইডেন্টিফাই করতে পারে সবচেয়ে আগে। তবে আমি আজ কুকুরের কোনো কথা বলবো না, আজকে আমি বিড়ালের কথা বলব, কারণ এই বিড়ালের মধ্যে নেগেটিভ এনার্জি সবচেয়ে বেশি চলে আসে। তাতে বিড়ালের কোনো দোষ নেই, নেগেটিভ এনার্জি বলেন বা ভূত বলেন, এইগুলি কিন্তু বিড়ালের কাছে আসে এবং তার শরীরে প্রবেশ করে যায়। হয়তোবা আপনি জিনিসগুলো নাও বুঝতে পারেন বা সেগুলোর দিকে খেয়াল নাও রাখতে পারেন। আসুন আমি আপনাদেরকে একটি চাঞ্চল্যকর ঘটনা জানাতে চলেছি। এটি কোনো গল্প নয়, এটি কিন্তু বাস্তব। আর এই ঘটনাটি ঘটেছে আমার এক পরিচিত ব্যক্তির সাথে। সময়টা 2005 সাল। সেই সময় প্রভাসবাবু, অর্থাৎ যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, উনি বাড়িতেই ছিলেন এবং গৃহে উনি, ওনার স্ত্রী এবং দুটি সন্তান নিয়ে উনি থাকতেন। স্বভাবতই পশু পাখি এগুলোর উপর ওনার একটু ভালোবাসা কিন্তু ছিল, বিশেষ করে উনি বিড়াল পুষেন। এই তিন্নি বিড়ালটি স্বভাবতই আর পাঁচটা বিড়াল থেকে কিন্তু একটু আলাদাই ছিল, অর্থাৎ আর পাঁচটা বিড়াল খাবার দেখলে চুরি করে খেয়ে নেয় বা দুধে মুখ দিয়ে দেয়, এরকম কিন্তু স্বভাবের ছিল না, খুব ভালো স্বভাবেরই ছিল এবং ঘর থেকে কিন্তু বেরাতই না। তবে বলাই ভালো, বিড়ালটির রং ছিল পুরো কালো। একদিন ঝড় বৃষ্টির রাতে হঠাৎ বিড়ালটি উধাও হয়ে যায়। প্রভাসবাবু অনেক খোঁজাখুঁজি করেন কিন্তু বিড়ালটিকে পাই না। এ বাড়ি ও বাড়ি, পাড়া প্রতিবেশী, এরকম করে দুই দিন পর হঠাৎ রাত্রি 11:30 নাগাদ বিড়ালটি ডাকতে থাকে দরজার কাছে। স্বভাবতই প্রভাসবাবু এবং ওনার স্ত্রী দরজা খুলে দেখে যে বিড়ালটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। তখন ওনারা খুব আনন্দিত লাভ করেন এবং ওনারা বিড়ালটিকে কোলে তুলে নেয় এবং আদর করে। এরপরে স্বভাবত ঘরে নিয়ে এসে রাখে এবং তাকে খেতে দেয়। কয়েকদিন যাওয়ার পর হঠাৎ ওনারা লক্ষ্য করেন যে বিড়ালটি আগের থেকে কিন্তু একটু বেশি পরিমাণে খাদুক হয়ে গেছে, অর্থাৎ বেশি পরিমাণে খাচ্ছে এবং বিড়ালটি প্রভাসবাবুর দিকে এবং ওনার স্ত্রীর দিকে একা পেলেই তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। তো ওনারা ভাবেন যে বোধহয় খিদে পেয়েছে বা কিছু বলতে চাইছে। যখনই আদর করার জন্য ওনারা বিড়ালটির কাছে যায় এবং আদর করতে যায়, তখন বিড়ালটি দূরে সরে যায়। তো স্বভাবতই ওনাদের মনে খটকা লাগে যে হঠাৎ এরকম কেন করছে। এখন পর্যন্ত যেটুকুটা বললাম সেটি খুব সাধারণ, আসল ঘটনা ঘটে একদিন রাত্রে। সেদিনও ঝড় বৃষ্টির রাত, প্রতিদিনের মতো রাত্রেবেলাও ওনারা খাওয়া দাওয়া করে শুয়ে গেছে। এই ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎও চলে গেছে। বাড়িতে যেহেতু ইনভার্টার ছিল না, সেহেতু ওনারা টর্চ বা মোমবাতি এই সমস্ত কিছুই ইউজ করতেন আর খুব কমই কারেন্ট যেত, যে কারণে ওনারা ইনভার্টারও কেনেননি। তো হঠাৎ ডাইনিংয়ে একটি শব্দ হয়, শব্দটা খাওয়ার শব্দ, অর্থাৎ কোনো কিছু, ধরুন চিপস বা কোনো কিছু যখন খান তখন একটা
কচমচ কচমচ করে যেরকম আওয়াজ হয় ঠিক তেমনই কিন্তু আওয়াজ হচ্ছিল। প্রভাসবাবুর স্ত্রীর হঠাৎ ঘুম ভেঙে যায় এবং উনি বিছানা থেকে উঠে বসেন। প্রভাসবাবু পাশেই ঘুমিয়েছিলেন, উনি প্রভাসবাবুকে কিছু না বলে বিছানা থেকে নেমে পড়েন এবং দরজা খুলে ডাইনিংয়ের দিকে এগোতে থাকেন এবং ঠিক রান্নাঘরের কাছে আওয়াজটি একটু জোর হয়, অর্থাৎ সেই আওয়াজটি যে দূরে শোনা যাচ্ছিল সেটি খুব কাছাকাছি চলে আসে। তো ওনার বাড়িতে যেহেতু কারেন্ট ছিল না সেহেতু উনি একটি টর্চ নিয়ে ডাইনিংয়ের দিকে এগোন। এরপরে যে ঘটনাটি ঘটল সেটি হাড়হিম করে দেওয়া। যখন প্রভাসবাবুর স্ত্রী ডাইনিংয়ের দিকে এগোতে এগোতে রান্নাঘরের কাছে টর্চ মেরে দেখলেন সেই তিন্নি বিড়ালটি কি যেন খাচ্ছে, খুব লক্ষ্য করে দেখলেন যে মাছ ভাজা খাচ্ছে। কিন্তু উনার চোখ যখন দেওয়ালে পড়ল তখন উনি দেখলেন তিনির যে ছায়া সেই ছায়ামূর্তি কিন্তু বিড়ালের নয়। হ্যাঁ বন্ধুরা, সেটি একটি এলো চুলে বসে থাকা মেয়ের এবং সেও সেইভাবেই মাছটি খাচ্ছে, অর্থাৎ তিনি যখন মাথা নিচু করছে ছায়াটিও কিন্তু একই সঙ্গে মাথা নিচু করছে। এই দৃশ্য দেখে তার জ্ঞান হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয় এবং দৌড়ে গিয়ে উনি প্রভাসবাবুকে জানান। সেদিন আর ঘুম হয়নি, দুজনেই জেগে বসেছিলেন ঘরের মধ্যে। পরের দিন সকালবেলা উনি এক ওঝাকে ডেকে নিয়ে আসেন এবং সমস্ত ঘটনা উনি জানান। তারপরে ওঝা উনাকে বলেন যে তোমাদের যে তিন্নি, সে যেদিনকে ঝড় বৃষ্টির রাতে নিখোঁজ হয়ে গেছিল সেদিনই কিন্তু কোনো পিশাচে ধরে ফেলেছিল এবং স্বভাবতই বিড়ালকে ভূত প্রেত পিশাচ এরা ক্যাচ করে নেয়, অর্থাৎ তার শরীরে প্রবেশ করে যায় এবং তিন্নি সেদিনই কিন্তু মারা যায়। শুধুমাত্র বাইরের যে আমাদের কাঠামো, অর্থাৎ এই ভৌতিক জগতের যে আমাদের শরীর, সেই শরীরটা কিন্তু ছিল কিন্তু ভিতরে যে আত্মা সেটি কিন্তু পিশাচ। এবং সেই ওঝা বাড়ির চারিদিকে একটি গণ্ডি কেটে দেন যাতে তিন্নি আর বাড়িতে না প্রবেশ করতে পারে এবং ওনাদের হাতে একটি করে কবচ পরিধান করিয়ে দেন যাতে ওনারা সেফ এবং ভালোভাবে থাকতে পারেন। তো এই ঘটনাটি কোনো গল্প নয়, একেবারে সত্যি ঘটনা। আপনাদের কাছে এই জন্যই আমি শেয়ার করলাম, যারা বিড়াল পুষেন বা বিড়ালের শখ রাখেন তাদের উদ্দেশ্যেই আমার বলার যে বিড়াল কুকুর সব জীবই কিন্তু ভালো, কিন্তু বিড়ালের মধ্যে নেগেটিভ জিনিস বেশি পরিমাণে চলে আসে, সেটা বিড়ালের কোনো দোষ নয়, তার মধ্যে কিন্তু চলে আসে। তাই যারা গৃহে বিড়াল পুষেন তারা একটু সাবধান থাকবেন বিড়ালকে নিয়ে। যদি কোনো রকম অস্বস্তিকর ঘটনা ঘটে বা এমন কিছু দেখেন বা এমন কিছু উপলব্ধি করেন বিড়ালকে দেখার পর, সাথে সাথে আপনারা কোনো গুণী বা ওঝা বা তান্ত্রিকের কাছে যোগাযোগ করুন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।